আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টানা আট দিন ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের যাত্রীরা, অপরিকল্পিত ড্রেজিং বলছেন স্থানীয়রা। ডুবোচরে অচলাবস্থা, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও কমেছে ফেরির ট্রিপ সংখ্যা, ঘাটে পারাপারের অপেক্ষায় 4 শতাধিক পরিবহন। নারায়ণগঞ্জে মসজিদের পাশের গ্যাস লাইনে 6টি লিকেজের সন্ধান, লিকেজ থেকে বিস্ফোরণ পেল তিতাস কর্তৃপক্ষ। এবং করোনার প্রাদুর্ভাবে 5 মাস বন্ধের পর খুলল রাঙামাটির পর্যটন কেন্দ্র, বাড়ছে ভ্রমণ পিপাসীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। টানা 8 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। স্থানীয়রা বলছেন, প্রায় সারা বছরই এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌরুটে, এজন্য অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন তারা। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। নাব্যতা সংকটের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। 12 মাস জুড়ে নদী খনন চললেও সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় সমস্যা সমাধানে তা কাজে আসছে না। প্রায় পদ্মার মাঝ নদীতে আটকে যায় ফেরি, আর দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই পারে দেখা দেয় দীর্ঘ যানজট, এজন্য বেশি ভাড়া গুনে বিকল্প নৌযানে নদী পারাপার হতে হচ্ছে অনেক যাত্রীকে। অন্যদিকে পরিবহন কর্মীদের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রতিদিন 17টি ফেরি, 87টি লঞ্চ এবং 150 স্পিডবোট চলাচল করে। যেমন এক জায়গাতে আজকে গাড়ি থাকে, কালকে থাকে না, পরশু দিন থাকে, তারপরে দিন থাকে না। 26 তারিখের থেকে এই বন্ধ গাড়ি ঘাটে বসে। আমাদের গাড়ি ঠিক মতো চালাইতে হবে, আমাদের গাড়িগুলো কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারও না খেয়ে না নিয়ে থাকতে আছে, 3-4 দিনে এই জায়গায় বসে আছি, পাইতে আছি না সিরিয়াল। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, নৌরুট স্বাভাবিক করতে তাদের কাজ চলছে। এই রেজারগুলো অনবরত কাজ করতেছে, এখন কিন্তু কর্মক্ষম আমাদের 9টা রেজার আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, পিছনে দেখেন রেজারগুলো সব লাইন ধরে আছে, রেজার কন্টিনিউয়াস কাজ করতেছে। সংশ্লিষ্টরা জানান, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নদী খনন ও বিভিন্ন সংস্কার কাজের জন্য প্রতি বছর প্রায় 50 কোটি টাকা বরাদ্দ হয়, অথচ এর সুফল মেলে না। বিপ্লব রায়, এটিএন বাংলা। এদিকে অচলাবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাটে রাত থেকে পারের অপেক্ষায় রয়েছে প্রায় 4.5 শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন, এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের 19টি ফেরির মধ্যে 17টি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় 3 কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে। নৌপথ সচল রাখতে 4টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি। নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের উত্তর পাশের গ্যাস লাইনে 6টি লিকেজের সন্ধান পেয়েছে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার জানান, পাইপ লাইনের উপর মসজিদের স্থাপনা নির্মাণ করায় লিকেজের সূত্রপাত এবং তা থেকে মসজিদে বিস্ফোরণ হয়। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও জানান, তদন্ত কমিটির কাজ বৃহস্পতিবার জমা দেওয়া প্রতিবেদন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় 29 জনের মৃত্যু হল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 7 জন। আমরা মসজিদের উত্তর পাশে আমরা গ্যাসের লিক পেয়েছি। ওই মসজিদের উত্তর দিকের 4 নম্বর যে কলামটা রয়েছে, সেই কলামটা বানানোর সময় যে তার ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এই কাজগুলো করার সময় আমাদের পাইপলাইনের র্যাপিং নষ্ট করেছে। এই পাইপলাইনের র্যাপিংটা নষ্ট করার পরে বা নষ্ট করার জন্যে আমাদের গ্যাসের লাইন মাটির সংস্পর্শে এসে সেটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হয়। আতঙ্কে হাসপাতাল ছাড়েন রোগী ও তাদের স্বজনরা। রাতে প্রায় এক ঘণ্টা ছিল এই পরিস্থিতি। বুধবার সন্ধ্যার পর হাসপাতালের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হওয়ার শব্দে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনরা বাইরে বের হয়ে আসেন। এ সময় অক্সিজেন দিতে না পারার এক রোগীর মৃত্যুর অভিযোগও উঠেছে। হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মাহফুজুর রহমান সোহান জানান, অতিরিক্ত গ্যাস বের হওয়া স্বাভাবিক ঘটনা, রোগীরা বুঝতে না পেরে আতঙ্কিত হয়েছে। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবরও সঠিক নয় বলে দাবি করেন সহকারী পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে 8 বছর বয়সী ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার লোপা তালুকদারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, লোপা দাবি করছে জিনিয়াকে লালন পালনের জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। সোমবার রাতে নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে অপহৃত জিনিয়া সহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিনিয়াকে লালন পালনের দাবি করলেও তার মায়ের সম্মতি নেননি কিংবা শাহবাগ থানার পুলিশকে জানাননি অভিযুক্ত লোপা। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল বলেও জানায় পুলিশ। করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর এ সপ্তাহে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র। এর পরপরই পর্যটকদের উপস্থিতি বাড়ছে লেক পাহাড়ের এই শহরটিতে। রাঙামাটির প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। নৈসর্গিক পরিবেশ, কাপ্তাই লেক আর পাহাড়ি ঝর্ণার জন্য দেশি বিদেশি পর্যটকদের কাছে সব সময় আকর্ষণীয় রাঙামাটি। ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট আর পলওয়েল ইকোপার্ক পর্যটকদের অন্যতম বিনোদন কেন্দ্র। করোনার দীর্ঘ বন্ধের পর এখানকার প্রকৃতি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দলে দলে রাঙামাটি ছুটে যাচ্ছেন পর্যটকরা। ভালো উপভোগও করলাম, বেশ মজাই হয়েছে। সুবলং ঝর্ণা দেখার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তবে দেখলাম খুব ভালো লাগছে। এতদিন পরে এই খোলা বাতাসের মধ্যে এসে মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। উঁচু নিচু পাহাড় আর কৃত্রিম লেক ঘিরে রাঙামাটিতে অন্তত 8টি ঝর্ণা রয়েছে। এর মধ্যে সুবলংয়ে শিলাডাক ঝর্ণায় প্রায় 300 ফুট উঁচু থেকে জলধারার অবিরাম পতন দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছেন পর্যটকরা। করোনার জন্য বন্ধ ছিল, এখন তো দেখেন বাংলাদেশে তো করোনা একটু স্বাভাবিক হয়ে গেছে, সব কিছু ওপেন হয়ে গেছে, সেই জন্য সুবলং ঝর্ণাটাও ওপেন হয়ে গেছে। রাঙামাটি শহর থেকে দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইঞ্জিন চালিত বোটে করে 1.25 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই ঝর্ণার কাছে। এখন করোনা একটু কমছে বিদে এখানে বাড়া পাচ্ছে, আমরা কিন্তু বাড়া হয় না। করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জুন মাস থেকে হাজারের বেশি চীনা শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার থেকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে পড়তে আসা এসব শিক্ষার্থীর চীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের গোপন এবং সংবেদনশীল সব তথ্য হাতিয়ে নিতেই এসব শিক্ষার্থীদের চর হিসেবে ব্যবহার করছে চীন। তাই দেশের নিরাপত্তার স্বার্থে ভিসা বাতিলের প্রক্রিয়া চলছে। তবে বিবৃতিতে এও বলা হয়, যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনাদের মধ্যে ভিসা বাতিল হয়েছে যাদের তাদের সংখ্যা নিতান্তই কম। বলা হয়, দেশটির প্রকৃত শিক্ষার্থীরা এর আওতায় পড়বে না, বরং চীনের কমিউনিস্ট সরকারের সাথে কূটকৌশলে যুক্ত নয়, এমন কেউ যেন এখনও যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পাবে। এদিকে করোনা পরিস্থিতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত প্রায় 3,69,000 চীনের শিক্ষার্থীর অধ্যয়নে ব্যাঘাত ঘটেছে। নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানের স্মরণ সভায় বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন তারা। অনুষ্ঠানে কয়েকজন গুণী লেখকদের সমরেশ বসু সাহিত্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার জয়ী লেখকদের মধ্যে আছেন এটিএন বাংলার বিক্রয়, বিপণন, প্রশাসন ও মানব সম্পদ উপদেষ্টা মীর মুতাহার হাসান। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এবারে পার্টিক্স খেলার খবর। ফরাসি লীগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন, তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল লেনস। তবে মৌসুমের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ করোনাভাইরাসের কারণে দলের বাইরে আছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। আরেক তারকা কিলিয়ান এমপাপের করোনা পজিটিভ হওয়ায় কঠিন পরীক্ষায় দিতে হবে পিএসজি কোচ থমাস টুলেককে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে আছে লেনস, তবে নিজেদের মাঠে খেলা আর প্রতিপক্ষের তারকা ফুটবলার কম থাকায় পয়েন্টের আশা করতেই পারে তারা। লেনসের মাঠে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টানা আট দিন ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের যাত্রীরা অপরিকল্পিত ড্রেজিং বলছেন স্থানীয়রা। ডুবোচরে অচলাবস্থা, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও কমেছে ফেরি ট্রিপ সংখ্যা, ঘাটে পারাপারের অপেক্ষায় 400+ পরিবহন। নারায়ণগঞ্জে মসজিদের পাশের গ্যাস লাইনে 6টি লিকেজের সন্ধান, লিকেজ থেকে বিস্ফোরণ বলছে তিতাস কর্তৃপক্ষ। এবং করোনার প্রাদুর্ভাবে 5 মাস বন্ধের পর খুলল রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র, বাড়ছে ভ্রমণ পিপাসুদের ভিড়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।